লামডিং রেলওয়ে মাণ্ডলিক প্রবন্ধকর কার্যালয় সন্মুখত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে রেলওয়ে কর্মচারী। সোমবার চারিদিনিয়া কার্যসূচী আরম্ভ হয়েছে রেল শ্রমিক সন্থার অনশন ধর্মঘট। কেন্দ্রীয় সরকারের নতুন পেনশন নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। NPS বাতিল করে OPS প্রবর্তনের দাবি রেলওয়ে শ্রমিক মজদুর ইউনিয়ন আর এমপ্লয়িজ ইউনিয়নের। উল্লেখযোগ্য যে সমগ্র ভারততে 22টা রেলওয়ে সংগঠনে নতুন পেনশন নীতির বিরুদ্ধে সাব্যস্ত করে আছে প্রতিবাদ। অল পেনশন স্কিম ভারতবর্ষ যেটো বন্ধ করেছে, এক এক সারির পৰা সরকারি কর্মচারীক যে নতুন পেনশন আনা হয়েছে, এই নতুন পেনশন নীতিটো বাতিল করে পুরোনা পেনশনটা দিব কারণে গোটেই দেশত একটু হাল্লা হয়ে আছে। এই হাল্লার লগত আমিও একেলগে যুঁজ লাগি চারিদিনিয়া কার্যসূচী রিলে হাঙ্গার প্রস্তুত আমি বহিছো। আমার ইয়াতে গোটেই কেটা কর্মচারী নিজের নিজের ছুটি লই নিজের নিজের ছুটির পৰা নিজের দরখাস্ত নিজে মারি নিজে সব কিবা কিবি করে নিজে ভূপত থাকি আজি ইয়াত বইছে। সবরে এটাই ডিমান্ড, সবরে এটাই সরকারের ওসর চাহিদা, এই হয়েছে আপনি পুরোনা পেনশনটা দিয়ক।